সম্পত্তির বিবাদ মামলায় বিচারপতি স্বামীকে তলব, যেটা জানা গিয়েছে সকাল 11টায় বিচারপতি স্বামীকে তলব করা হয়েছে, ভবানী ভবনে তলব বিচারপতি স্বামীকে। সম্পত্তির বিবাদ মামলায় বিচারপতি স্বামীকে তলব, সিআইডি সূত্রে খবর। অন্নবংশ রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। অন্নবংশ, 11টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, কি বলা হয়েছে? দেখো, সেটা হচ্ছে সম্পত্তিগত বিবাদ মামলায় কলকাতা হাইকোর্টের এক বিচারপতির স্বামীকে আগামীকাল ভবানী ভবনে সকাল 11টার সময় হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে, এই মর্মে নোটিশ পাঠানো হয়েছে সিআইডি সূত্রে, এমনটাই খবর। প্রসঙ্গত, এই মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে রাজ্য তারা ইনভেস্টিগেশন করবে আইন মোতাবেকে, কিন্তু কোনো বড় প্রার্থী পদক্ষেপ তারা নেবে না, এটাও কিন্তু সুপ্রিম কোর্ট তাদের পরামর্শ বা অবজারভেশনের মন্তব্য করেছিল। কিন্তু আইন মোতাবেকে তারা ইনভেস্টিগেশন করছে, প্রভাব মুক্ত হয়ে ইনভেস্টিগেশন করতে হবে, সুপ্রিম কোর্ট একথাও বলেছিল। সেই কারণে সিআইডি ইনভেস্টিগেশন নিয়ে যে সিআইডি ইনভেস্টিগেশন করছে, আগামীকালকে সে বিচারপতির স্বামীকে ডেকে পাঠানো হয়েছে, ডেকে পাঠানোর পর জিজ্ঞাসাবাদ করা হবে। প্রশ্ন একটাই, যে সম্পত্তিগত বিবাদ মামলা তিনি কোনো প্রভাব খাটিয়েছেন কি খাটাননি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।